জানো তো, আমি একদমই মানে পরনিন্দা পরচর্চা এগুলো একদমই পছন্দ করি না। একদম ঠিক বলেছো, আমারও এগুলো একদমই পছন্দ নয়। হ্যাঁ, বাকি মেয়েরা কিভাবে গোল হয়ে বসে কিভাবে চর্চা শুরু করে দেয় লোকের, মানে আমি তো ওখানে থাকতেই পারি না। হ্যাঁ, বিশেষ করে ওই অঞ্জলি দি। হ্যাঁ, ওর মেয়ের কথা শুনলে? কি কথা? আরে, ওর মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছিল, মাঝ রাস্তায় ধরা পড়ে যায়, ওর বাড়ির লোক গিয়ে ধরে নেয়। ছি 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 ছি, এরা পারে কি করে? আচ্ছা, তোমারও কি একই রকম হয়েছিল? ধ্যাত, পাগল নাকি? আমি ধরাই পড়িনি। আর তুমি? আমি? আমার কি মান সম্মান নেই? মাঝ রাস্তায় ওইভাবে ধরা পড়ে যাব? আমি বাড়িতেই ধরা পড়ে গেছিলাম একবার। ছাড়ো, আমরা কি আর ওরকম নাকি লোকের মেয়েকে নিয়ে আলোচনা করবো অন্যদের মতো? ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ছাড়ো, আমিও এইভাবে পছন্দ করি না লোকের মেয়েকে নিয়ে আলোচনা করা, একদমই আমার ভালো লাগে না। চলো লোকের ছেলেকে নিয়ে আলোচনা করা যাক। এই পূজালিদির ছেলের ব্যাপারটা শুনলে? কি বলতো? আরে, পূজালিদি সবসময় বলতো না যে আমার ছেলে অঙ্কে খুব ভালো, অঙ্কে খুব ভালো, অঙ্কে 100 100 পাবে। কত পেয়েছে শুনেছো? শুনলে অবাক হয়ে যাবে। কত? 95, 5 নম্বর কম। ভাবা যায়, মানে ভগবান আছে দেখো। এই, তোমার ছেলে কত নম্বর পেয়েছে? আমার ছেলে 96। বাহ, 96 কম 100 থেকে। ও আচ্ছা আচ্ছা। তোমার ছেলে? আমার ছেলে 5 কম। বাহ, আরে 10 থেকে 5 কম। বাদ দাও এসব কথা, অন্যের নামে চর্চা করে কি আর হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও ওরকম না, একদম জঘন্য অভ্যেস এটা। হ্যাঁ, জঘন্য থেকে মনে পড়লো, আমার বর একটু পরেই বাড়ি চলে আসবে। এই, তোমার বরটা কেমন ধরনের গো? আমার বর ও একটু মানে হারামি টাইপের। না, আমার বর ওরকম ধরনের নয়, হারামি টাইপের নয়। আমার বর একটু মানে বোকা। শুধু বোকা? না না, অর্ধেকটা বললাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই মিস করছিলাম। এই ছাড়ো তো ওসব কথা, আমি তো বরের ব্যাপারে আলোচনা একদমই পছন্দ করি না। আমিও। এই, ওই লোকটাকে দেখেছো? লোকটাকে, ওর নজর দেখেছো? ওর নজরের প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। আমাদের দিকে তাকাচ্ছেই না, এখনও তাকাচ্ছে না, সভ্য লক্ষ্য থাকার। বললে তুমি বিশ্বাস করবে না, কিছুদিন আগে আমার বাড়িতে আমার বোন এসেছিল, আমার বর তাকায়নি। বাহ, বোনের দিকে একদমই তাকায়নি? আরে না, আমার দিকেই তাকায়নি। ও আচ্ছা আচ্ছা। এই, আমাকে না এখন যেতে হবে, মানে এখন যেতে হবে, এখন কাজ আছে। আর কেউ বাকি রয়ে গেল না তো আলোচনা করতে? না না, আর কেউ বাকি নেই। এবার আসা যাক, কাল কিন্তু আবার আসবো, গল্প করব, কিন্তু কারো নামে চর্চা করব না, আমরা কিন্তু ওরকম নয়।